আমি সবচেয়ে ভালো করি একটা ব্যাপার এই যে এলিমেন্ট অফ ইনক্লুসিভিটি, কোনো ডেমোক্রেসির মাইন্ডসেটে থাকতে হয় যে আমি বিশ্বাস করি যে আমি সবাইকে নিয়ে কথা বলবো, যেটা কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট। এই জিনিসটা যেহেতু আমরা বিএনপির মধ্যে দেখতে পেয়েছি, সেই ব্যাপারে আমি বিএনপিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি অনেক কথা যাবো না, আমরা বিএনপির সাথে আলাপ করতে পারি, তবে আমি বিশ্বাস করি যাতে বিএনপি 31 দফাটাতেই যাতে না থেকে যায়, সময়ের সাথে সাথে আমরা যদি আরও কিছু প্রয়োজন হয় আমরা যদি আরও অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। বাট আমি আর বেশি সময় দেবো না, থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে এটা অনুষ্ঠানের জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে আরও অনেক সুন্দর একটি মন্দির করতে পারব। I would like to request Mr. Rafiqul Islam, Assistant Secretary General of Jamaat-e-Islami, who was in the Maghrib prayers, to make a few remarks on this issue. Thank you. Assalamu alaikum wa rahmatullah. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব সাবেক মন্ত্রী জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, 31 দফা পেশও করা হয়েছে এবং বিস্তারিত আলোচনাও করা হয়েছে। ইতিমধ্যে বিএনপি 31 দফা জামাত 10 দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে, অন্যান্য দলও করেছে। এই সকল সভা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো দ্বিমত বা জাতীয় ঐক্যের বিকল্প নেই, এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করে এই যে 16 বছর প্রায় বলছেন অনেকেই, আমি বলি এটা প্রায় 18 বছর। তার কারণ অন ইলেভেনের পরের যে 2 বছর, এই 2 বছরও রাষ্ট্র ভালো ছিল, কাজেই আরো যদি আগায় যাই আমরা তাহলে 28 অক্টোবর 2006 সালে পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এদেশে ফ্যাসিজমের উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে, এবং এই ফ্যাসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। কাজে এই তছনছকৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে, এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে বিএনপিকে 31 দফা জাতির কাছে পেশ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। In fact, all the political parties and the leaders present in this room today actually proves that the 31 points is initiating an inclusive politics in Bangladesh. Now, I would like to request Mr. Mustafa Jamal Haider, Chairman of Jatiya Party and 12 Party Alliance Coordinator, to make few remarks on these 31 points. আজকের এই মহতি আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির